চট্টগ্রাম টেস্টে টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি আরও চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন তিনি। বিসিবি সভাপতি আরও বলেন, শ্রীলঙ্কা অপারগতা প্রকাশ করলে এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ। শ্রীলঙ্কা ডেফিনেটলি টেস্টে একটা শক্তিশালী দল, আর আমরা হলাম টেস্টে অনেক একটু পিছানো, বেশ পিছানো। ওভারঅল পারফরম্যান্স ঠিক আছে, কিন্তু সাথে সাথে এটাও মনে হয় যে ঢাকাটা একটু আরও মোর চ্যালেঞ্জিং হবে বলে আমার ধারণা, কারণ ঢাকার উইকেট ইজ আনপ্রেডিক্টেবল। যদি এটা চেঞ্জ হয় তবে ডেফিনেটলি ফার্স্ট চয়েস তো থাকবে বাংলাদেশে। যদি ওরা মনে করে ওরা পারবে না, তখন ডেফিনেটলি যদি কেউ কন্টেন্ট করে ইট উইল বি বাংলাদেশ।